দুইটা একসাথে ধরছি দেখেন। দেখুন নলা মাছ কিভাবে ভাষায় দেয়, এই যে উঠে গেছে। এই তো আরেকটা বড় মাছ পাইলাম, দুইটা ধরছি। মাশাআল্লাহ একটা বড় মাছ পাইছি আবার। পুঁটি মাছ এলো, নলা পাইছি চারটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি কানায়াতে। তো কানায়া বিলেনের পাশেই একটা ছোট জায়গা আছে, এখানে তো বিকাল টাইমে এক দুই ঘন্টা মাছ ধরব আপনাদের ভিডিও দেখানোর জন্য মূলত ভিডিও করছি। তো পুঁটি মাছ ধরতে আসছি, আজকে পুঁটিও হয় বড়ো মাছও হয়। আমি প্রথম দিন আপনাদের যে ভিডিও দেখাইছিলাম ওখানে বড় বড় পুঁটি ছিল, আজকে তো পাড়ে থেকে ধরতেছি। এখানে আপনার পুঁটির সাইজ একটু ছোট, একটু ছোট না অনেকখানি ছোটে, তারপরেও মাঝে মাঝে খাচ্ছে। দেখি এক দুই ঘন্টায় কতখানি ধরতে পারি। বুঝতে পুঁটির সাইজগুলো একেবারে ছোট। দুইটা একসাথে ধরছি দেখেন। আমি মূলত গাজীপুরের কানাই বিলে মাছ ধরতে আসছি, তো আপনারা ধৈর্য সহকারে মাছ ধরা দেখুন। দেখেন টানে টানে উঠতেছে পুঁটি। ফারুক ভাই মাছ ধরে না, যে বোয়াল মাছ ধরেছে। দেখুন নলা মাছ কিভাবে ভাষায় দেয়, এই যে উঠে গেছে। মাশাআল্লাহ আবার ধরে ফেলছি একটা। এই তো আরেকটা বড় মাছ পাইলাম, দুইটা ধরছি। আমাকে দিয়া খাইও না। দূরে ফেলেন, কাছে ফেলেন না, কাছে ফেলেন না। আপনার তো আমার ডাইন সাইডে, আমার তো টানি তো ডাইনে। এই ভাই ছুটে গেল ভাই। যাক ভিডিওতে তা তো দেখা যাবে না, দুইটা মাছ পাইছি। ফারুক ভাই কি বড় বসিয়ে দিছেন? ডিম এই যে পলিতে মাশাআল্লাহ একটা বড় মাছ পেয়েছে আবার। নেন 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 খুলেন। মাছ ধরা আজকে সার্থক হবে আমাদের, দুই ঘন্টার মাছ ধরা। লাগেছ নাকি পুটির সাইজ দেখেন কত, একেবারে ছোট। ওকে একটা বড় পাইছি। দেখেন মাছ খাচ্ছে আস্তে আস্তে পুটি মাছ। দর্শক প্রথমে একটু মাছ খাইতেছিল, তখন পুঁটি মাছ আর চারটা নলা ধরছিলাম, তখন একেবারে খাওয়া বন্ধ হয়ে করে দিছে। সন্ধ্যার কাছাকাছি সময় এখন, দেখেন সন্ধ্যা হয়ে গেছে। এটা হলো আপনার কানায়ের বিলের একটা অংশ। প্রিয় দর্শক আমাদের মাছ ধরা এখন, কয়েক ঘন্টার জন্য মাছ ধরতে আসছিলাম কানায়া। এতে চা পাইছি, তরকারির মতন খাবার হয়ে গেছে। দেখেন উপরে নিয়ে দেখাই,
এই হলো মাছ, কই মাছ আছে আছে একটা। পুঁটি পাইছি আমি, একটু ভিতরে দেখাই আপনাদের, ভিতরে দেখাই আপনাদেরকে। এই হলো নলা পাইছি চারটা, আর পুঁটি পাইছি, কই পাইছি। দর্শক এই যে দেখেন মাছ পাইছি, নলা মাছ চারটা পাইছি এরকম নলা, আর পুঁটি পাইছি। এই তো তরকারি রান্নার মতন হয়ে গেছে। বিলের মাছ কিন্তু খাইতে অনেক স্বাদ, আবার অনেক মজাও। তো এই ছিল আমার আজকের বিলের মাছ ধরা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।